আজকে আমরা ড্রয়িং ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে রং ছাড়া অংশ। আমাদের যে রং ছাড়া অংশটা আছে সেই অংশটা। আমরা রং ছাড়া অংশগুলো আজকে কি করব রিভিশন করব। আমরা এটা অভিজ্ঞতাতে শেষ করেছি। তোমাদের কি কি বিষয় আছে? মোমবাতি, বেগুন, আরেকটা হচ্ছে পেন্সিল। চলো তাহলে আমরা প্রথমে সহজটা দিয়ে শুরু করি। বেগুন, বেগুনটা আমরা কিভাবে আঁকবো দেখো। চলো বইটা খুলি। বইয়ের পৃষ্ঠা নাম্বার 14 তে দেখো বেগুন আছে। পৃষ্ঠা নাম্বার 14 এখানে দেখো বেগুনের ছবিটা দেওয়া আছে। আমরা একটা বেগুন আঁকবো এখন। প্রথমে দেখো আমি বলেছিলাম একটা গোল এঁকে নিতে। গোল এঁকে নিলে সুবিধা হয় কি, একটা বেস তৈরি হয়ে যায় যার আশেপাশে একটু হাত ঘুরিয়ে জিনিসটা সহজেই আঁকা। এই জন্য একটা যেগুলো গোলাকার যে বস্তুগুলো তার জন্য একটা বৃত্ত বা গোল এঁকে নিলে সেটা সুবিধা বেশি। এখন চলো এটাকে আমরা একটু সুন্দর করে এরকম বেগুনটার মতো গোল করব। এটা তো করলাম, এখন কি করতে হবে ভিতরেরটা মুছে দিতে হবে। দেখো আমি গোটার অংশটা এঁকেছি আর নিচে কি আছে একটা ছোট ছোট্ট করে বৃত্ত আছে সেটা আমরা আঁকব। এখন আমরা এই সবগুলো বিষয়ে গাঢ় করব। দেখতে পাচ্ছ নিশ্চয় সবাই এখন? এই যে দেখো বেগুনটা আমরা কি করেছি এঁকে ফেলেছি। আমরা দেখো বইয়ে একটা বেগুন আছে, এই যে বেগুনটা আমাদের বইয়ের বেগুনের মতো হয়েছে না? তাহলে দেখা যাচ্ছে বেগুন আঁকা কি একদম সহজ। বেগুন আঁকা একদম সহজ। আমাদের এই অংশটা দেখো একটু এলোমেলো লাগছে তাই না? আমরা একটু এটা ঠিক করে দিই। হ্যাঁ এখন দেখো বেগুনটা বেশ সুন্দর লাগছে। প্রথমটা একটু এলোমেলো ছিল, এখন দেখো বেগুনটা বেশ সুন্দর, একটা সুন্দর গোলাকার বেগুন হয়েছে। তো এভাবে আমরা বেগুনগুলো চর্চা করব। বাসায় খুব বেশি বেশি চর্চা করবে যেহেতু এগুলো রিভিশন ক্লাস আর কোনো এইচডব্লিউ থাকছে না। এবার চলো আমরা আরেকটা দেখি, সেটা হচ্ছে কি মোমবাতি।
স্কেল দিয়ে সহজেই অ্যাডবারে করতে পারো। আমরা দুটো দাগ দিয়েছি, তারপরে কি করতে হবে দেখো, উপরের অংশটা এই পাশের অংশটা একটু উঁচু হবে, এই পাশের অংশটা একটু নিচু হবে, তাহলে আমরা এটা একটু মুছে ফেলি। এখন আমরা উপরে মোমবাতির যে অংশটা আছে সেটা রেডি করব। দেখো মোমবাতির উপরের অংশটা তৈরি হয়ে গেছে, আগুনটা একটু ছোট হয়েছে, আর একটু বড় করে পেন্সিলের সাহায্যে তোমাদের আঁকতে হবে, তোমরা নিশ্চয় জানো তো, শুধু পেন্সিলের সাহায্যে আঁকাটা চর্চা করবে, স্কেল দিয়ে আঁকলে আরো সুন্দর হবে। যেহেতু আমি এটা হাতে এঁকেছি তাই একটু আঁকা বাঁকা হয়েছে, কিন্তু যখন স্কেল দিয়ে আঁকবে দুটো পাশই সমান এবং সুন্দর হবে। এটার নাম কি? মোমবাতি। মৌকার মো মোমো, বয়াকার বা তরশিকার তি মোমবাতি। এবার চলো আমরা আরেকটা দেখব, সেটা কি? সেটা হচ্ছে পেন্সিল। এখন দেখো আমি বোর্ডে একটা ছক এঁকেছি, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, সেটা কি? পেন্সিল, পেন্সিলের ছক। এবার চলো আমরা এটাকে গাঢ় করব। তোমাদেরকে যেহেতু এগুলো আগে দেখিয়েছি, এগুলো রিভিশন ক্লাস, আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি যারা একেবারেই নতুন তাদের জন্য। মোমবাতির মতো দুপাশে দুটো দাগ দিয়ে নিব, দুপাশে দুটো দাগ দিয়ে উপরের অংশটা কভার করব। তাহলে আগে দুপাশের দাগগুলো আমরা একটু ক্লিয়ার করি। এভাবে দুপাশের দাগগুলো আমরা ক্লিয়ার করার পরে উপরের অংশ মানে পেন্সিলের শেষ অংশটা আগে শেষ করব। যে অংশে রাবার থাকে এরপর কি করব? মাঝখানে অংশগুলো এভাবে দিয়ে এটা আমরা শেষ করব। এখন হচ্ছে পেন্সিলের সেই অংশটা যেটা দিয়ে আমরা পেন্সিল কি খাতায় লিখি, যেটা দিয়ে আমরা খাতায় লিখি, ওই অংশটার জন্য আমরা কি করব দেখো, এই যে রডগুলো শেষ হয়েছে সেই রডগুলো থেকে দুটো দাগ এভাবে
মিলিয়ে দিব। এখন আমরা পেন্সিলে যে অংশটা দিয়ে একদম খাতায় দাগ দিলে সহজে বসে যায় সেই অংশটা আমরা নির্দিষ্ট করে দেব, মানে এই অংশটা, এটা দিয়ে আমরা কি করি, লিখি। তারপর দেখো আমরা যে শার্প করি, শার্প করার পর পেন্সিলে এরকম একটা দাগ হয়, তাই না? শার্প করার পর পেন্সিলে এরকম একটা দাগ হয় না, সেটা আমরা দিব। এবং সেই অনুযায়ী কি করব, আমরা উপরে কিছু দাগ টানব পেন্সিলে। আমাদের সবার পেন্সিল কি, পেন্সিল কি গোলাকার হয়? না, পেন্সিল কিন্তু গোলাকার হয় না, পেন্সিল হয় একদম কোনা কোনা টাইপের। সেই কোনা কোনা গুলো আমরা দিব। দেখো তো পেন্সিলটা হয়েছে কিনা, এই পেন্সিলটার সাথে বইয়ের পেন্সিলটার কি মিল আছে? দেখো তো পেন্সিলটার মিল আছে কিনা বইয়ের সাথে। হ্যাঁ, এই পেন্সিলটা তোমরা এভাবে বাসায় চর্চা করবে এবং অবশ্যই কি করবে, বারবার চর্চা করবে যাতে পরীক্ষায় আঁকতে পারো, যদি পরীক্ষায় এটা আসে। তো তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে বাসায়। এটার নাম কি, পেন্সিল। এটার নাম কি, পেন্সিল। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ ও নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।